এখন অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ শেষ, শেখ হাসিনা আর ফিরতে পারবেন না, আওয়ামী লীগের এখন যে যেদিকে পারে পালাও, এটা অনেকটা টাইটানিকের জাহাজ পানিতে ডুবে যাচ্ছে, হ্যাঁ যে যেদিকে পারো পালাও। এখন আওয়ামী লীগ কি ফুটু হয়ে গেছে টাইটানিকের মতো, যে পানি ঢুকে গেছে ডুবে যাবে? এটা কিন্তু টাইটানিক না। আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম একটি দল, ঐতিহ্যবাহী দল, যারা মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেরকম দল। এখন কথা হচ্ছে আওয়ামী লীগের উপর বিভিন্ন সময় বিপদ এসছে, বিশেষ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের রাস্তায় দাঁড়িয়ে একজন প্রতিবাদ করার মানুষ ছিল না। এখন কথা হচ্ছে শুধু আওয়ামী লীগের নয়, এরশাদ আমলে এরশাদের যখন ফল করে এরশাদ গভর্নমেন্ট, খালেদা জিয়া যখন ক্ষমতা থেকে চলে যান, অনেকেই মনে করেছিলেন যে তারাও শেষ। কিন্তু আসলে কি শেষ হয়ে গেছে? শেষ হয় নাই, হবে না। কারণ একজন দুইজন বা কিছু মানুষ ভুল করতে পারে, কিন্তু সেই জন্য দল শেষ হয়ে যাবে? তাও আওয়ামী লীগের মতো একটি দল যার কোটি কোটি ভক্ত, এটা কল্পনা করা বা যারা বলেন এটা ভুল বলেন। এখন কথা হচ্ছে যে দেখতে হবে আমাদের দেশের রাজনীতি প্রেক্ষাপট। আমাদের দেশের রাজনীতি দেখা গেছে যে এই যে এখন ছাত্ররা দল বানিয়েছে, এখন ছাত্ররা যদি তারা ফর্মে যায় তাহলে তাদের প্রতিপক্ষ নির্বাচনে কে হবে? বিএনপি, জামাত, তো এরা হবে। তো এখন এদের ট্যাকেল দিতে হলে কাকে লাগবে? আওয়ামী লীগকে লাগবে। তখন ওই ছাত্ররাই গোপনে হলেও বলবে ইউ ক্যান কাম ব্যাক, তাহলে আওয়ামী লীগ ইন করল। এবং আওয়ামী লীগ শুধু সে কারণ তারা আহ্বান না করলো, এটা কিন্তু নিষিদ্ধ সংগঠন না, এবং তার নিবন্ধন আসছে নির্বাচন কমিশনে। সো তাকে আপনি বিভিন্নভাবে আপাতত তাকে সরায় রাখতে পারবেন, কিন্তু চিরস্থায়ীভাবে কখনোই সরায় রাখতে পারবেন না। শেখ হাসিনাকে আটকাতে পারবেন, কিন্তু আওয়ামী লীগকে আটকাতে পারবেন না। শেখ হাসিনা এক জিনিস, আওয়ামী লীগ আরেক জিনিস। এখন কথা হচ্ছে শুধু সেটা নয়, এই যে ছাত্ররা যারা যারা এখন দল ঘোষণা করে, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। অনেকে মনে করছেন ছাত্ররা অনেক শক্তি, কিন্তু বেসিক্যালি তাদের তো তেরকম কোনো দল নেই, সংগঠন নেই, কর্মী নেই, হাতে গোনা কয়েকজন। আমরা এটা দেখলাম, কিভাবে দেখলাম, এই যে এখন তারা যাচ্ছে বিভিন্ন জায়গায় জনসংযোগ করছে, ওইখানেও প্রতিবাদের মুখোমুখি হচ্ছে, তাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, সেটা ট্যাকাল দেওয়া লাগছে পুলিশ আর্মির। আপনারা কয়েকদিন আগে দেখছেন আনসার, আনসাররা অ্যাটাক করে বসছে তাদের, তো তাদেরকে রক্ষা করতে আবার আর্মি পাঠাইতে হয়েছে। তো এখন তাদের কতটুকু শক্তি এটা এখান থেকে অনুমান করা যায়। তবে কথা হচ্ছে আওয়ামী লীগ অনেক ভুল করেছে, এখন এই ভুলগুলো শুধরে আসতে হবে। এখন এটার জন্য যে আমাদের যারা ছাত্র আছেন বা অন্য দল, তাদের মধ্যে খুব মান অভিমান এগুলো থাকতে পারে আওয়ামী লীগের উপর, এটা খুবই ন্যায্য। এখন কথা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু রাগ গুসা হয় না? একই পরিবারে কিন্তু আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, চাচা একদল, মামা একদল, বাপ একদল, কিন্তু তাদের মধ্যে বিতর্ক হয়, রাগ গুসা হয়, আবার তারা এক হয়ে যায়, এক টেবিলে বসে আবার খায়ও। আমাদের দেশের রাজনীতিটা ওই রকম, একই পরিবারে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, বিভিন্ন দল আছে। এখন কথা হচ্ছে কে কাকে মারবে, কে কাকে কতক্ষণ আটকাবে। এবং আমাদের দেশে এই যে 14 রকমের আদর্শ নিয়ে 14 রকম মানুষ জীবনযাপন করছে, এটা হচ্ছে ভাগবাটোয়ারার দেশ, ভাগবাটোয়ারা করে রাজনীতিতে পাল্লা দিচ্ছে। এখন কথা ওই যে ধরেন আওয়ামী লীগের অনেকেই পালিয়েছেন, অনেকে ভারত চলে গেছেন, আপনি কি জানেন যে এরা যে পালাইছে এদেরকে কারা হেল্প করছে? এগুলো বিএনপির লোক, জামাতের লোক, তারাই হেল্প করছে, কেউ টাকা দিয়ে তাদের পাচার করছে, হ্যাঁ কেউ আত্মীয় খাতির তাদেরকে গোপনে পাঠাই দিচ্ছে, কেউ কেউ দেশের ভিতরে তাদেরকে শেল্টার দিয়ে রাখছে। কারণ সে যদি বিএনপি তার মামাতো ভাই খালাতো ভাই যেই যার বাড়িতেই থাকুক না কেন, সে হয়তো বিএনপি করে এখন নিজের খালাতো ভাইরে বলছে যে আমার বাসায় এখানে থাক, কারণ আমি যেহেতু বিএনপি নেতা এখানে এসে কেউ খুঁজবে না। সো কথা কি দাঁড়ালো, অর্থাৎ
আওয়ামী লীগের কে শেল্টার দিচ্ছে বিএনপি, আবার বিএনপিকেও তারা শেল্টার দিয়েছে আগে আওয়ামী লীগের লোকজন গোপনে, এগুলো হচ্ছে অলিখিত। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ একদম আসতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি 3 মাসের মধ্যে আওয়ামী লীগ ইন করবে। এবং আপনারা যদি আন্তর্জাতিকের দিকেও থাকান, যেমন ধরেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হচ্ছেন নজিবুল্লাহ, তালেবানরা মেরে তাদের তাকে গাছের সাথে লটকে রাখছিল, তারপরে তার ক্ষমতায় আসলো, তারপর তালেবানরা কীগুলো মাইরা আমেরিকা তাদেরকে বিদায় করে দিচ্ছে, এখন আবার তালেবানরা মাঠে আসছে, দেশ চালাচ্ছে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে ভাবলেন যে আওয়ামী লীগ শেখ হাসিনা ঠিক আছে আসতে পারবে না, মাঠে নামতে পারবে না? এখন এই যে উপদেষ্টা আসিফ বলছেন যে ওনারা হত্যার বিচার করার পর তারপরে মাঠ ছাড়া হবে তাদেরকে, ঠিক আছে, কিন্তু আসিফের পিছনে কয়জন আসছেন? আসিফ তো বলছেন এখন হয়তো একটা সময়ে হয়তো একটা উত্তেজনার মধ্যে বা একটা ভাবের মধ্যে আছেন, কিন্তু এটা বলে উনি আবার লাভও করে দিচ্ছে আওয়ামী লীগের, কারণ শুদ্ধ করে যদি তারা দেয় এটা আওয়ামী লীগেরই লাভ, কারণ আসলে শুদ্ধতার দরকারও আছে এবং যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচার হওয়া উচিত, সে যে দলেরই হোক, কারণ আপনি দল চালাইতে শুদ্ধ মানুষ লাগবে। আওয়ামী লীগ মাঠে আসবে, অবশ্যই আসবে, 3 মাসের মধ্যেই আসবে, নামবে, তবে শুদ্ধ মানুষ আসা উচিত, শুদ্ধ করে আসা উচিত, আগের আওয়ামী লীগ আসা উচিত নয়, কারণ ওই ছাগল দিয়ে হাল বাওয়া যেরকম যায় না, এই পুরনো বস্তা পচা লোক দিয়ে, দুর্নীতিবাজ লোক দিয়ে, বদিমার্কা লোক দিয়ে যদি রাজনীতি করেন, যারা শ্রম দিচ্ছেন ত্যাগ করছেন তাদের এইগুলো গোবরে পরিণত হবে। সো আপনারা অখুশি হওয়ার কোনো কারণ নাই যে উপদেষ্টা আসিফ বলছেন যে তাদেরকে নামতে দিবেন না, বিচার না হওয়া পর্যন্ত। ফাইন ফাইন, বিচার হোক, শুদ্ধ হয়েই নামান, একটা অপেক্ষা করেন না, আর তাদের একটু স্পেস দেন যে তারা এই যে মাতব্বরি করতেছে, আচ্ছা দেশ চালাক ফাইন, কিন্তু কয়েকদিন পরে তাদের বিরুদ্ধে বিক্ষোভ হবে, আপনি অপেক্ষা করেন, কারণ যখন দেশ চালাতে পারবে না তখন বোঝা যাবে কি অবস্থা। এখন আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগের যারা আছেন কেউ কেউ হতাশাবাদী আছেন, তারা মনে করেন এই শেষ শেষ, এত কম স্ট্রেংথ নিয়ে রাজনীতি না করা উচিত। এবং আমার এই কথা বলার পর আপনি যদি মনে করেন এই বেটা বোধহয় আওয়ামী লীগ না, আমি আগে বিএনপির পক্ষেও কথা বলছি, যে কোনো অন্যায়কে অন্যায় বলা, যে আওয়ামী লীগ কিন্তু অন্যায় করছে, আমি এখনো বলি শেখ হাসিনা শাসন আমলে অনেক দুর্নীতি হয়েছে, অন্যায় হয়েছে, আবার উন্নয়নও হয়েছে, আলোচনা আছে, তেমনি অভিনন্দনও আছে। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ খুব কোনটা অবস্থায় আছে, তাদের নেতা কর্মীরা কেউ পালিয়ে গেছেন বিদেশ, কেউ আত্মগোপনে আছেন, কেউ লজ্জায় বেরোচ্ছেন না। এখন কথা হচ্ছে এই অবস্থায় আওয়ামী লীগকে আরো চাপের মধ্যে রেখেছেন কয়েকদিন আগে, তিনি হচ্ছেন উপদেষ্টা আসিফ, তিনি বলেছেন যে আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হবে না, ইনডাইরেক্টলি বলেছেন ফ্যাসিবাদ, বলছেন যতদিন পর্যন্ত তাদের বিচার না হওয়া না হয়, এবং তাতে হয়তো অনেকেই হতাশ হয়েছেন যে আওয়ামী লীগ যায় যায় অবস্থা, যে আমাদের বুঝে এই শেষ হয়ে গেল, কিন্তু ইতিহাস কি বলছে, যেটা শেষ সেখান থেকেই কিন্তু শুরু হয়। পৃথিবীর রাজনীতিতে অনেক রাষ্ট্রনায়কই পালিয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তারা আবার ফিরে এসেছেন, তার দল ঠিক আছে, বেশি দূর যাব কেন। পাকিস্তানের প্রেসিডেন্ট মোশারফ, তিনি পালিয়ে গিয়েছিলেন দুবাই, কিন্তু পরবর্তীতে তিনি নির্বাচনের সময় আবার পাকিস্তান ফিরে আসেন রাজনীতিতে। তো এখন আমি বলছি না যে শেখ হাসিনা ফিরে আসবেন, সেটা অন্য জিনিস, আমাদের সমস্যা কি, আমরা দল এবং ব্যক্তিকে এক করে ফেলি, দল এক জিনিস, ব্যক্তি আরেক জিনিস। প্রধানমন্ত্রী যিনি ছিলেন আগে শেখ হাসিনা, তিনি না থাকলে কি দল থাকবে না? শেখ মুজিবুর রহমান, তিনি নেই, তার দল নাই, থাকবে? হাসিনা যখন ছিলেন না তখনও আব্দুর রাজ্জাক, সাজেদা চৌধুরী, মালেক উকিল, তারাও দল চালিয়েছেন। এখন কথা হচ্ছে রাজনীতিতে দুঃসময় আসবে, আবার সুসময় আসে। এখন শেখ হাসিনা ভারত থেকে ফিরতে পারবেন বা কিনা
ভারতে থাকতে পারবেন কি না, না অন্য কোনো দেশে চলে যাবেন, তারকে ফিরিয়ে আনার জন্য সরকার বলবে কি না, ভারত ফেরে দেবে কি না, বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। কিন্তু আওয়ামী লীগের জন্য সুসংবাদ হচ্ছে এইটা যে প্রতিদিনই রাজনৈতিক সমীকরণ হচ্ছে। এখন এই যে রাজনৈতিক সমীকরণ, রাজনীতি করছেন কারা? একই ঘরের ভিতর বিভিন্ন দলের মানুষ থাকে, ভাই এক পার্টি, চাচা এক পার্টি, বাপ এক পার্টি, কিন্তু সবাই আবার একসাথে থাকে। আমাদের দেশের সিচুয়েশনটাও এইরকম যে এই যে এত গুসা আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগ দোষ করেছে ঠিক আছে মানলাম, হত্যা গুম এগুলোর সাথে, কিন্তু সব মানুষকে তো এটার সাথে জড়িত না। আওয়ামী লীগের কোটি কোটি ভোটার আছে, সমর্থক আছে, সবাইকে এগুলো করেছে করে নাই। তো এখন কথা হচ্ছে যারা করেছে তাদের বিচার হওয়া দরকার। এখন কথা হচ্ছে আসিফ, উপদেষ্টা আসিফ সেটাই বলছেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে মাঠে নামতে না দেওয়া। এখন এখানে যদিও একটু কঠিন শব্দ আছে না দেওয়া, কারণ প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের তো সবাই দোষী না, তো একজনের দোষে 100 জনকে তো আপনি শাস্তি দিতে পারেন না। আওয়ামী লীগ নিষিদ্ধ গঠিত কোনো সংগঠনও নয়, তাদের নিবন্ধন আছে নির্বাচন কমিশনে। সো সবাইকে নামতে না দেওয়া এটা অযৌক্তিক এবং আইন বিরোধী এক হিসাবে, কিন্তু এক হিসাবে এটা আওয়ামী লীগেরই লাভ। কিভাবে লাভ? এখন তিনি বলছেন বিচার, বিচার প্রত্যেকটি আওয়ামী লীগেরই উচিত, কারণ অপরাধ যেই করে তার কোনো দল নাই, সে হচ্ছে অপরাধী। এবং কেউ যদি অপরাধ করে থাকে তার বিচার সুনিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং দলেরও দায়িত্ব। তার দলের যদি কেউ খারাপ কিছু করে থাকে যে সহযোগিতা করা যাতে তার বিচার হয় এবং দল কলঙ্কমুক্ত হয়, এবং দল যদি কলঙ্কমুক্ত হয়, দল যদি দুর্নীতিবাদ অপশাসক মুক্ত হয়, তাহলে সেটা দলের জন্য ভালো। তা এখন আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে তারা যদি দোষী হয় অবশ্যই তাদের বিচার হোক, বিচার হয়ে আওয়ামী লীগ ফ্রেশ হয়ে আসুক, শুদ্ধ হয়ে আসুক, এটা কিন্তু আওয়ামী লীগেরই লাভ এবং এটা আওয়ামী লীগের জন্যই সুসংবাদ, যেটা হয়তো আওয়ামী লীগ নিজেরা করতে পারে নাই। আত্মশুদ্ধি সেটা যদি অন্য কেউ বা ছাত্ররা সেই পথ রচনা করে দেয়, আমি মনে করি আওয়ামী লীগের গুসা হওয়ার কোনো কারণ নেই, বরং তার খুশি হওয়া উচিত। রাজনীতিতে কিন্তু ভুল ভ্রান্তি থাকে, কারণ রাজনীতি যারা করেন তারা কেউ ফেরেস্তা না, ঈশ্বর না। এবং এটা শুধু আওয়ামী লীগ ভুল করেছে এমন না, এর আগে ক্ষমতায় ছিল বিএনপি, জাতীয় পার্টি, তাদের হাত অনেকের হাতেও রক্ত আছে, এখন তারাও ভুল করছে। এবং এক সময় জাতীয় পার্টি যখন এরশাদের পতন হয় এবং খালেদা সরকারের পতন হয়, অনেকে মনে করেছিলেন যে ওই বুঝে যায় যায় অবস্থা, আর বুঝি দল টিকে থাকবে না, কিন্তু এটা ঠিক নয়, কারণ ওই যে দুঃসময় আসে, ঘূর্ণিঝড় আসে, ঘূর্ণিঝড় আসে।